সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপু জীবনে কী হয়েছে বা কী বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপ আপনার নাম কী আপু কেমন আছেন আপনি ভালো আছেন

আচ্ছা আচ্ছা তা প্রতিবেদনে মানে কে আসতে বলছে আপনাকে আমি নিজেই আসছি যে একটা মানুষ ভালো মানুষ আমার দায়িত্ব দেবে কাছে দাঁড়াই দেবো হ্যাঁ সারা জীবনের জন্য ব্যাস বেশিকালি সমস্যা নেই জানাই যেন বলবে যান না ঠিক বাড়ি কাজ করুন না আমি কোনো দায়িত্ব নিলাম কাছে দাঁড়াইলাম হ্যাঁ সেরকম মানুষ না লেখাপড়া করা হয়েছিলো করছি এখন অভাবে করে লেখাপড়া করতে কোন ক্লাস পর্যন্ত করছিলেন এইট ও তো অনেকটাই করছিলেন তা একটা লেখাপড়া করলে তো এসএসসি পাস করলে এটা ভালো চাকরি বাকরি করতে পারতেন বা একটা জীবনসঙ্গী খুঁজে পাইতেন তাই না আচ্ছা আচ্ছা সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা এখন এসে আচ্ছা আচ্ছা তা সুন্দরী মেয়েরা তো মানুষের বাড়ি কাজ করলে অনেক ধরনের কথাও শুনতে হয় সেরকম কোনো কথাটা তো বলে না যে না কাজ করেন ভালো লাগে তো মানসিক কথা তো শুনতে লাগে আবার খারাপ নজরে অনেক মানুষ তাকায় বুঝতে পারছেন কেমন লাগে এই জীবনটা আসলে

নাম্বারটা মুখস্থ আছে তা নাম্বারটা আমার কাছে আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিহ শুনতে পারলেন এক অসহায়িক গরিব পরিবারের একটি মেয়ে সত্যিকারের বিয়ের বয়স বিয়ে করতে চায় সে আশা নিয়ে আসছে কেউ যদি তার কথা শুনে ভালো লাগে বা যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ওয়ান ফোর সিক্স ওয়ান ডাবল ফাইভ আর অবশ্যই নামাজ কালাম পরে আল্লাহর কাছে আর কিছু বলতে চান কিছু বলতে চাই যে বিরক্ত করবেন না আমি একজন তোকে আপু ভালো থাকেন দয়া করি আপনার মনে আসাটা পূরণ হোক আসসালামু আলাইকুম